Welcome to PAATH is free. আজকে আমরা আলোচনা করতে চলেছি রোমের দাস ব্যবস্থার সংকট বা রোমে দাস ব্যবস্থা নির্ভর উৎপাদন ব্যবস্থার সংকট। ইতালি, স্পেন, গল ও উত্তর আফ্রিকায় রোম সাম্রাজ্যের বিস্তারের ফলে দাস ব্যবস্থা নির্ভর উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণের এক অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু রোমের সুস্থিতি এই ধরনের উৎপাদন ব্যবস্থার প্রসারে ছিল প্রধান অন্তরায়। 117 খ্রিস্টাব্দে ট্রাজানের মৃত্যুর পর রোম সাম্রাজ্যে নতুন কোনো এলাকা আর যুক্ত হয়নি। পাশাপাশি প্রচুর সংখ্যায় দাসদের ধরে নিয়ে আসার বিষয়টিও অবহেলিত থেকে যায়। রোম সাম্রাজ্যের প্রান্তীয় এলাকাতে, বিশেষত উত্তর আফ্রিকা এবং উত্তর ও মধ্য ইউরোপে বিভিন্ন উপজাতিগুলির বসতি থাকার ফলে এবং তাদের ও পার্থীয়দের সঙ্গে লাগাতার সংঘর্ষের ফলে খুব সহজেই এক সময়ে দাস ব্যবসায়ী ও জলদস্যুরা সাফল্যের সঙ্গে দাস আমদানি করত, অর্থাৎ যুদ্ধবন্দীদের দাস হিসেবে চালান দেওয়া হতো। কিন্তু ট্রাজানের পরবর্তীকালে সমস্যা চরম স্তরে পৌঁছায়। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর শেষ ভাগে রোমানরা দেখল যে দাস সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছে, কারণ উপজাতি সমূহ ততদিনে বেশ শক্তিশালী হওয়াতে সেনাবাহিনীর পক্ষেও যখন তখন তাদের উপর হামলা চালানো সহজ ছিল না। দাস সংগ্রহের কাজটি কঠিন হওয়ার সঙ্গে দাসদের মূল্যও বৃদ্ধি পেয়েছিল। এইচএম জোনসের হিসাব অনুযায়ী খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতাব্দীর তুলনায় খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে দাসদের মূল্য বেড়েছিল 8 থেকে 10 গুণ। উপরন্তু এই সময়ে পরপর দুইবার প্লেগের আক্রমণ হওয়াতে শ্রমের যোগান আরও হ্রাস পেয়েছিল। 165 ও 250 খ্রিস্টাব্দে প্লেগের আক্রমণ সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকারক হয়েছিল। এর ফলে হঠাৎ করে জনসংখ্যা অনেকটা কমে যায়। শ্রমের যোগান কমে গেলে জমির সঙ্গে যুক্ত অভিজাতগণ উদ্বৃত্ত আহরণের নতুন নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। স্টি ক্রোকস যুক্তি দিচ্ছেন, খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে দাস ব্যবসাতে বিনিয়োগ খুব একটা লাভজনক ছিল না। প্রাথমিকভাবে চড়া দাম দিয়ে দাসদের ক্রয় করার ধাক্কা সামলাতে দাসদের উপর শোষণের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু একটি নির্দিষ্ট মাত্রার পর তাদের শোষণের পরিমাণ বাড়ানো সম্ভব ছিল না, কারণ কৃষির সঙ্গে যুক্ত অধিকাংশ দাসের অবস্থা ইতিমধ্যেই খুব খারাপ ছিল। তারা কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকত। বিভিন্ন বড় বড় ল্যাটিফান্ডিয়া বা ভূসম্পত্তিগুলিতে শৃঙ্খলিত দাসরা এত দীর্ঘ সময় কাজ করত যে তাদের দিয়ে আরও কাজ করানো ছিল অসম্ভব। লক্ষ্য করার বিষয়ে তাই এদের মৃত্যু হার ছিল অত্যন্ত বেশি। উপরন্তু তাদের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত দাসদের বিকল্পের যোগান দেওয়া কঠিন হয়ে উঠল। তথাপি বৃহৎ ভূসম্পত্তির অধিকারীগণ প্রাথমিকভাবে শোষণের উপরেই গুরুত্ব দিতে শুরু করেছিলেন। তারা শোষণের হার বাড়িয়ে দিয়েছিলেন, ফলে মৃত্যুর হার আরও বেড়ে যায়। উপরন্তু একটি নির্দিষ্ট মাত্রার পর শোষণ কোনো স্থায়ী সমাধান ছিল না। দাস নির্ভর উৎপাদন ব্যবস্থার সংকট থেকে বোঝা যাচ্ছিল যে নানাভাবে এই ব্যবস্থার পরিবর্তন ঘটানো দরকার। ইতিপূর্বে অত্যন্ত সহজে ও সস্তায় দাসদের প্রাপ্তি কৃষিতে প্রযুক্তিগত উন্নয়নের গতিকে মন্দীভূত করেছিল, ফলে শ্রম সাশ্রয়কারী প্রযুক্তির ব্যবহার ছিল নামমাত্র। তাই দাসদের মালিকগণ পরিস্থিতির মোকাবিলা করতে অপর একটি পন্থা অবলম্বন করলেন। দাসদের পরবর্তী প্রজন্মের প্রজননকে তারা গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করলেন, ফলে কিছুদিনের জন্য রোমের দাস নির্ভর উৎপাদন ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রক্রিয়া হিসাবে পরিচিত হতে থাকে। কিন্তু সাফল্যের সঙ্গে মানব প্রজনন প্রক্রিয়াটি নির্ভর করে কিছু সাংস্কৃতিক ও জৈবিক প্রক্রিয়ার উপর। উপরন্তু প্রতি দাস পিছু মহিলা দাসের সংখ্যার অনুপাতটিকেও হিসাবের মধ্যে ধরতে হবে, যদিও কোনো কোনো সময়ে এই দুইয়ের অনুপাত খুব একটা অনুকূল ছিল না। বিশেষ করে বড় ভূসম্পত্তি বা ল্যাটিফান্ডিয়াতে এই সমস্যা ছিল প্রবল।
স্টিক্রক্স বলেছেন, দাসদের প্রভুগণ অনেক সময়ই প্রজননকে ত্বরান্বিত ও বর্ধিত করতে পারিবারিক গণ্ডি অতিক্রম করার ব্যাপারটিকে উৎসাহিত করার চেষ্টা করতেন। এইভাবে দাসদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ও পরিবার কেন্দ্রিক বন্ধন তৈরি হতে শুরু করেছিল, ফলে দাস সম্পদের বৃদ্ধি শুরু হয় এবং তাদের প্রজননের বিষয়টিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের বিক্রয় ও বিনিময়যোগ্যতাকে বাড়িয়ে তোলা হয়েছিল। তাদের কেউ কেউ বড় বড় ভূসম্পত্তির মধ্যে নিজস্ব জমিতেও বসবাস শুরু করে, যেগুলিকে তাদের পরিবারের লোকেরা মিলে চাষ করতে থাকে। অনেক বড় ভূসম্পত্তির মালিক তাদের সম্পত্তিতে চাষবাসের বিষয়টিকে কতগুলি দাস পরিবারের উপরেই ছেড়ে দিয়েছিলেন। সেখানে তারা ছোট ছোট ভাগে বিভক্ত জমি চাষ করতে থাকে। তাদের উৎপাদনের একটা অংশ তারা তাদের মালিককে প্রদান করতে থাকে। এই নতুন পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিকভাবেই তাদের অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। পারিবারিক সম্পর্ক স্থাপন ও পরিবার নির্ভর জনজাতি গঠনের মাধ্যমে দাসদের অবস্থার উন্নতির ফলে তাদের নিজস্ব ভূসম্পত্তিগুলিকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল, তাতে করে তাদের আর প্রভুদের সম্পত্তি হিসাবে গণ্য করা যেত না। রোমান আইনেও এমন ধারা যুক্ত হল যেখানে তাদেরকে সামান্য কিছু সম্পত্তির মালিকানার অধিকার দেওয়া হল। সেই সম্পত্তিকে আলাদাভাবে চিহ্নিত করা যেতে পারে, এই জমিগুলিকে বলা হতো পেকালিয়াম। অবশ্যই এই জমি মালিকরাই তাদের দিত এবং তার পরিমাণ কতটা হবে তা নির্ধারণ করত। এমন নিদর্শনও পাওয়া যায় যে দাসরা তাদের জমি থেকে প্রাপ্ত আয় সুদের কারবার, বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া বা ব্যবসাতে বিনিয়োগ করছে। তারা নিজেরাও তাদের অধীনে দাস রাখতে পারত। তাদের লভ্যাংশের একটা অংশ তাদের মালিকদের দিতে হতো। এখানে দাসদের যে দক্ষতা তার পূর্ণ সদ্ব্যবহার করা হতে থাকে। এই বিকল্পটি নিঃসন্দেহে আরও উন্নততর বিকল্প। গ্রিসের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে গ্রিসে দাসদের মুক্তি দেওয়ার ঘটনা কদাচিৎ ঘটত, কিন্তু দাসমুক্তি বা ম্যানুমিশনের ঘটনা রোমে অনেক বেশি। এটি আইনসিদ্ধ ছিল এবং একটি ঘোষণাপত্রের দরকার হতো। দাসমুক্তির সময়ে রোমের রাষ্ট্র এক ধরনের কর আদায় করত। মুক্তিপ্রাপ্ত দাস বা মহিলা দাস তাদের প্রভুদের মতোই নাগরিক অধিকার পেতে পারত, তবে মুক্তির পরেও তাদের প্রভুদের প্রতি কিছু দায়বদ্ধতা থাকত। প্রভুর আহ্বান পেলেই তাদের সেগুলি পালন করতে হতো। তবে দাসমুক্তির ঘটনা নগরেই ঘটত বেশি, গ্রামাঞ্চলের দিকে বেশি দেখা যেত না। সুতরাং গ্রামের দিকের শৃঙ্খলিত দাসদের কোনো আশার আলো ছিল না। স্টিক্রক্স মনে করেন যে দীর্ঘমেয়াদী হিসাবে দাসদের ধরে আনার তুলনায় দাস প্রজনন খুব একটা লাভজনক হয়নি। দাস ব্যবস্থার এই পরিবর্তন অবশ্য দাসদের উপর শোষণের মাত্রাকে কমিয়ে দিয়েছিল, ফলে অভিজাতদের বিলাসিতা বজায় রাখার জন্য অন্য ধরনের উদ্বৃত্ত আহরণ পদ্ধতির দরকার হয়ে পড়েছিল। তাই ভাগচাষী, ভাড়াটে কৃষি শ্রমিক ও স্বাধীন কৃষকদের উপরে অভিজাতদের চাপ বাড়তে থাকে। পশ্চিম ইউরোপে, বিশেষ করে ইতালি, স্পেন ও গলে এই গোষ্ঠীগুলি অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেনি, কারণ সাম্রাজ্যের এই সমস্ত অঞ্চলে বৃহৎ ভূস্বামীদের ছিল অসীম ক্ষমতা। ফলে দাসদের অধিকারী বিভিন্ন ভূস্বামীগণ তাদের অধীনস্থ অন্যান্যদের প্রতি শোষণের মাত্রা বাড়ালে উৎপাদন ব্যবস্থায় সংকট সৃষ্টি হয়, যার ফল অর্থনীতিতে ভালো হয়নি। এইগুলি ছিল দাস নির্ভর উৎপাদন ব্যবস্থার সমস্যা। এবং আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট করুন। আমাদের পডকাস্ট এপিসোডগুলি শুনুন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম ফলো করুন। কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।